السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ صَدَقَ اللَّهُ الْمَوْلَانَا الْعَظِيمُ اللَّهُمَّ انْفَعْنَا بِالْقُرْآنِ الْحَكِيمِ اللَّهُمَّ ارْزُقْنَا بِكُلِّ حَرْفٍ مِنَ الْقُرْآنِ حَلَاوَةً وَبِكُلِّ جُزْءٍ مِنَ الْقُرْآنِ جَزَاءً قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً أو كما قال النبي عليه الصلاة والسلام সাপ্তাহিক ইসলামী প্রশ্ন উত্তর পর্ব এর সাথে যারা যুক্ত রয়েছেন শ্রোতা মণ্ডলী রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে ইসলামী প্রশ্ন উত্তর পর্ব পর্বটি শুরু করতে যাচ্ছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ একটি প্রশ্ন দিয়ে শুরু করছি এক ভাই জানতে চেয়েছেন যে পুরুষের জন্য অলংকার ব্যবহারের হুকুম কি পুরুষের জন্য অলংকার ব্যবহারের হুকুম কি অর্থাৎ কোন পুরুষ কি কোন ধরনের অলংকার ব্যবহার করতে পারবে কিনা এবং মহিলারা মহিলাদের জন্য কোন প্রকার কোন ধরনের অলংকারের ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা আছে কিনা এর উত্তর হলো পুরুষের জন্য সকল প্রকার অলংকার হারাম পুরুষের জন্য সকল প্রকার অলংকার ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ তবে আংটির মধ্যে কেবল মাত্র রূপার আংটি ব্যবহার করার অনুমতি আছে তাও এই শর্তে যে রূপার পরিমাণ এক মিসকালের চেয়েও কম হতে হবে আর সেটা বর্তমানে গ্রামের পরিমাপ হলো 4.374 গ্রাম অর্থাৎ পুরুষরা রূপার আংটি 4.374 গ্রামের চেয়ে কম পরিমাণে হলে রূপার আংটি ব্যবহার করতে পারবে এছাড়া অন্য কোনো অলংকার পুরুষের জন্য ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ স্বর্ণ রূপা ইত্যাদি কোন ধরনের অলংকারের জিনিসপত্র বানিয়ে যেমন গলার হার স্বর্ণের আংটি ইত্যাদি ব্যবহার করা পুরুষের জন্য সম্পূর্ণ নিষেধ তবে পুরুষ রূপার আংটি এক মিসকালের চেয়ে কম ওজনের ব্যবহার করতে পারবে মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস আছে যে এক সাহাবী প্রথমে স্বর্ণের আংটি ব্যবহার করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দিকে তাকালেন মুখ ফিরিয়ে নিলেন এরপরে ওই সাহাবী লোহার একটি আংটি ব্যবহার করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেটি দেখলেন তখন তিনি বললেন এটা তো আরো মারাত্মক কারণ এটা জাহান্নামীদের অলংকার তখন ওই ব্যক্তি তা খুলে ফেললেন এবং একটি রূপার আংটি ব্যবহার করলেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন তার মানে বোঝা যায় রূপার আংটি ব্যবহার করার অনুমতি আছে আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আছে এক লোক এসে আল্লাহ করলেন ইয়া রাসূলুল্লাহ যে আমরা কোন ধরনের আংটি ব্যবহার করতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রূপার আংটি ব্যবহার করতে পারবে তবে সেটা যেন এক মিসকালের চেয়ে বেশি ওজনের না হয় তাহলে বোঝা গেল এক মিসকালের চেয়ে কম ওজনের রূপার আংটি ব্যবহার করা যাবে আর সেটা হলো 4.374 গ্রাম সমপরিমাণ ওজনের মহিলাদের জন্য লোহা তামা ও পিতলের আংটি ব্যবহার করা নিষেধ মহিলাদের জন্য লোহা তামা এবং পিতলের আংটি ব্যবহার করা নিষেধ
এছাড়া অন্যান্য সোনা রূপার আংটি ব্যবহার করতে কোনো নিষেধাজ্ঞা নেই। তদ্রূপভাবে পাথর, হীরা, পুঁতি, কাঁচ ও ইমিটেশনের আংটিও তারা ব্যবহার করতে পারবে, কিন্তু মহিলাদের জন্য লোহা, তামা, পিতলের আংটি ব্যবহার করা শরীয়তে সম্পূর্ণ নিষেধ।